বাঁকুড়া পৌরসভা এলাকায় করোনার বাড়বাড়ন্ত রুখতে দুটি কন্টেনমেন্ট জোন করে ঘিরে দেয়া হলো এলাকা। করোনার বাড়বাড়ন্তের মাঝেই বাঁকুড়ার দুটি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করল জেলা প্রশাসন। মঙ্গলবার বাঁকুড়ার 11 নম্বর ওয়ার্ডের প্রতাপ বাগান শুভঙ্কর সরণির দুটি এলাকায় কন্টেনমেন্ট জোন করে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়া হলো। জারি হলো কন্টেনমেন্ট জোনের নির্দেশিকা। করোনার তৃতীয় ঝড়ে এই প্রথম বাঁকুড়া জেলায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করল জেলা প্রশাসন। পুলিশ সূত্রে খবর, শুভঙ্কর সরণি এলাকার দুটি বাড়িতে তিনজন তিনজন করে মোট 11 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মঙ্গলবার সদর মহকুমা শাসক, বাঁকুড়া পৌরসভার প্রশাসনিক প্রধান, বাঁকুড়া সদর থানার আইসি ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি দল এলাকায় পরিদর্শনে যান। সংক্রমিত এলাকায় কন্টেনমেন্ট জোনের নির্দেশিকা জারি করে লাগিয়ে দেয়া হয় ব্রড বেসড কন্টেনমেন্ট জোন আইনানু অর্ডারের ব্যানার পৌরসভার নির্দেশ অনুসারে। এখন তো আক্রান্ত আছে 5-6 জনের মতো এই দুটো কন্টেনমেন্ট জোনে, যেটা আমরা করলাম আর কি। এখানে একটু মানে 2 বা ততোধিক পেশেন্ট আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি, সেই জন্যই ক্লাস্টার হিসেবে এগুলোকে আমরা কন্টেনমেন্ট জোন ঘোষণা করছি, ঠিক আছে। আর অন্যান্য যেখানে একাধটা ইয়ে আছে, সেখানে আমাদের সাব ভিজিল রাখা হচ্ছে, সেইখানটা আমরা দেখছি আর অন্য কোনো পেশেন্ট আসছে কি না, তার উপরে ভিত্তি করে আমরা ডিসিশান নেব, ঠিক আছে। তো এলাকায় কী কী নির্দেশ দিচ্ছেন এই মুহূর্তে? এখানে আমাদের যা নির্দেশ হচ্ছে, এইখানটা আপাতত যাতায়াত বন্ধ রাখতে হবে, আর তাদের এসেন্সিয়াল যা রিকোয়ারমেন্ট, খাবার দাবার ইত্যাদি ইত্যাদি ওষুধপত্র, সেগুলো যা রিকোয়ারমেন্ট তারা আমাদের মিউনিসিপ্যালিটিতে আমাদেরকে জানাবেন, সেইখান থেকে তাদেরকে সাপ্লাই দেওয়া হবে, তাদেরকে ব্যবস্থা করে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। খুশি এলাকার বাসিন্দারা, কারণ বেশ কয়েকদিন ধরে নির্দিষ্ট এই এলাকায় করোনা সংক্রমণ বাড়ছিল। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে প্রশাসনের এই ব্যবস্থায় খুশি এলাকাবাসী। খুব ভালো উদ্যোগ, খুব ভালো কাজ হয়েছে। যে কোনো কারণেই হোক, আমাদের পাড়াতে সংখ্যাটা এখন বেশি, বেশ কয়েকজন। কালকে রাত্রে পর্যন্ত আমরা তো 10-12 জনের খবর পেয়েছি। একজন রিটায়ার্ড টিচার এখন আইকিউসিতে ভর্তি এবং অবস্থাটা সিরিয়াস। সেই অবস্থায় কন্টেনমেন্ট জোনটা যে উদ্যোগ নিয়েছে, খুব ভালো উদ্যোগ, আমরা সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি তো ডিপিসি চেয়ারম্যান, তিনিও আক্রান্ত। ওটা বোধ হয় শুনেছি, যেটা বোম্বে থেকে ওনার বাড়িতে কোনো গেস্ট এসেছিলো, সেখান থেকে ওদের বাড়ির তিনজনেই আক্রান্ত। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই আশা করছি। উদ্যোগটা খুব ভালো, পৌরসভার যে এই উদ্যোগ, এটাকে কী বলবেন? অবশ্যই খুব ভালো উদ্যোগ, আমরা ওই জন্যই বেরিয়েছি। আমরা সবাই তোমাদের পাড়ার অনেকেই এসছি, ওই জন্যই এই উদ্যোগে আমাদের সহযোগিতা করছি। আগামী দিনে যাদের করোনা হয়েছে তাদের রিপোর্টের ওপর নির্ভর করে কন্টেনমেন্ট জোন থাকবে কি থাকবে না তা নির্ভর করবে বলে জানিয়েছে সদর মহকুমা শাসক। কন্টেনমেন্ট জোনে থাকা এলাকাবাসীদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। দরকারি সব রকম জিনিসপত্র থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সহযোগিতা করা হবে স্থানীয় পৌরসভা ও জেলা প্রশাসন কন্টেনমেন্ট জোনে থাকা এলাকাবাসীদের। আমাদের শুভঙ্কর সরণিতে দু জায়গায় আমাদের কন্টেনমেন্ট জোন করা হলো। একটা হচ্ছে ডিপিসি চেয়ারম্যান বসুন্ধরা সিং পান্ডে, ওনার বাড়িতে 3 জন আক্রান্ত হয়েছে, ওই গুলিতে আমরা কন্টেনমেন্ট জোন করলাম। আর শুভঙ্কর সরণির আরেকটা জায়গায় গোপাল দিয়াসি, ওনার বাড়িতেও রোগীর বেডে আক্রান্ত হয়েছেন, ওখানেও আমরা কন্টেনমেন্ট জোন করলাম। কি মানে আপনার কীভাবে সহযোগিতা করবেন? অবশ্যই ওনারা সহযোগিতা করবেন। তারপর আমরা বলেও দেওয়া হলো আমাদের যে ওনাদের যা কিছু অসুবিধা আমাদের পৌরসভাকে আমরা জানাবে, আমাদের ফোন নম্বর ওনাদের কাছে আছে, যা দরকার হবে আমরা পৌরসভার থেকে ওনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।